প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের একটা ক্লাস নেব তোমাদের সাথে। আজকের ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব। আমি রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো রাইট ফর্মস অফ ভার্বগুলোর মধ্যে বেশ কিছু রুলস আছে। আমরা এই রুলসগুলো অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটা নির্ধারণ করে আনসার করতে হয়। তো তোমরা জানো আমাদের এক নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। তাহলে দেখো, হি ইট রাইস, এখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদেরকে খেয়াল রাখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কি? পার্সন হিসাবে থার্ড পার্সন, আর নাম্বার হিসাবে সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। যেমন হি ইটস রাইস। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এস বাই এস যোগের মধ্যে কখন এস যোগ হবে, কখন ইএস যোগ হবে। সেক্ষেত্রে মনে রাখবে ভার্বের শেষ বর্ণটা যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে এস যোগ হবে, আর শেষ বর্ণটা যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে ইএস যোগ হবে। যেমন দেখো, হি গো টু স্কুল, এক্ষেত্রে দেখো হি গোস টু স্কুল। তাহলে ভার্বের শেষ বর্ণটা যদি কনসোনেন্ট হয় তাহলে এস যোগ হয়, আর শেষ বর্ণটা ভাওয়েল হলে তার শেষে ইএস যুক্ত হয়। এরপরে রুলস যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এবং অভ্যাসগত বোঝাইলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। সেক্ষেত্রে দেখো, দি সান রাইজ ইন দি ইস্ট। এই সেন্টেন্সের মধ্যে দি সান রাইজ ইন দ্য ইস্ট, এটা একটা চিরন্তন সত্য কথা, সবসময় এটা হয়ে থাকে, এর ব্যতিক্রম হয় না, যার কারণে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনফিনিট টেন্স হলে তোমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দি সান। দি সানটা একদিকে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে এস যোগ হবে। রাইজ রাইজেস ইন দি ইস্ট। এরপরে দেখো, এরপরে যে রোজটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকে না। এমন সেন্টেন্সে যদি বিশেষ কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো থাকে, তখন সেটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হিসেবে ব্যবহার হয়। যেমন ওয়ার্ডগুলো দেখো, অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, সামটাইমস, ওকেশনালি, ওপেন, এভরিডে, রেগুলারলি ইত্যাদি। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে মনে রাখবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। আর আমি উদাহরণ দিচ্ছি, আই অলওয়েজ স্লিপ ইন দি মর্নিং, তাহলে এটা রাইট ফর্মস অফ ভার্ব কী হবে? এই সেন্টেন্সে কী আছে? অলওয়েজ আছে। আমরা জানি অলওয়েজ থাকলে সেটা সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সাবজেক্ট কী? ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার। তাহলে আমাদের
বার্ভ যেভাবে আছে এভাবে বসে যাবে ব্র্যাকেটের বার্ভ আই অলওয়েজ স্লিপ ইন দি মর্নিং এরপর একটা উদাহরণ দেখো হি গো টু স্কুল রেগুলারলি এই সেন্টেন্সটা দেখো এই সেন্টেন্সে কি আছে রেগুলারলি আছে তাহলে আমরা জানি রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স সেক্ষেত্রে মনে রাখবে সাবজেক্ট সাবজেক্টটা কি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে বারবার শেষে ইএস হবে গোস টু স্কুল রেগুলারলি এই গেল এটা এরপরে দেখো এরপরে রুল যেটা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সটাকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করতে হলে টেন্স অনুযায়ী সেক্ষেত্রে ডু ডাজ ডিড বসে প্রেজেন্টে ডু অথবা ডাজ বসে আর ফার্স্টে ডিড বসে যেমন দেখো হি প্লে সরি ফুটবল এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে কী হবে হি প্লে হি নট প্লে ফুটবল আমরা জানি এটা নেগেটিভ করতে হবে কারণ নট আছে তাহলে এখানে টেন্স অনুযায়ী টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হবে এখানে প্লে প্লে থাকলে আমরা এটা প্রেজেন্টে আছে তাহলে আমরা করবো কি হি ডাজ নট প্লে ফুটবল এরপর আরেকটা সেন্টেন্স দেখো হি কাম হোম ইয়েস্টারডে হি কাম হোম ইয়েস্টারডে এখন এই সেন্টেন্সটাকে সরি প্রশ্ন অনুযায়ী এই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারে তো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে আমরা জানি যে সেন্টেন্সগুলো এত অক্সিলারি ভার্ব নাই এগুলোকে ইন্টারগেটিভ করতে হলে শুরুতে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে ফার্স্ট হলে ডিড বসে যেহেতু ইয়েস্টারডে তো গতকাল তাহলে হি কাম হোম ইয়েস্টারডে সে গতকালকে বাড়িতে এসেছিল তাহলে ফার্স্ট টেন্স হলে ডিড হি কাম হোম ইয়েস্টারডে সরি শেষে প্রশ্নবোধক চিহ্ন তাহলে কি বুঝল কি হলো অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সগুলোকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করতে হলে টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড দ্বারা করতে হবে এরপরে দেখো তোমরা জানো ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো দুই রকম হয়ে থাকে আরেকগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স আছে যেগুলা ইন্টারগেটিভ প্রোনাউন দ্বারা তৈরি হয় যেমন হু হুজ হোয়াট হোয়েন হাউ হোয়ার হোম ইত্যাদি এই শব্দগুলো তারা ইন্টারগেট করতে হয় সেক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই ডব্লিউএস ওয়ার্ডের পরেই ওই অক্সিলারি ভার্বগুলো বসবে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড ওই একই নিয়মটা হবে যেমন দেখো আমি একটা উদাহরণ করে দেখাই হোয়াই হি লুক সো হ্যাপি সো হ্যাপি এখন এটার উত্তর কী হবে দেখো হোয়াই হি লুক সো হ্যাপি আমরা জানি এটা কী হবে ইন্টারগ্রেটেড সেন্টেন্স এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই আর যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেক্ষেত্রে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসে তাহলে এটা কী আছে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স তাহলে হির সাথে ডাজ
Why does he look so happy? এরপরের রুলস হচ্ছে বর্তমানে চলছে, এরূপ বোঝালে আমরা জানি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে কিছু নির্দেশক ওয়ার্ড আছে, যেমন ওয়ার্ড বা ফ্রেজ আছে, যেমন কি নাও অ্যাট দিস মোমেন্ট। কোনো সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট এগুলো দেখো তাহলে মনে রাখবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যথারীতি সাবজেক্ট অ্যামিজার মূল ভার্ব সাথে আইএনজি প্লাস বাকি অংশ। দেখো হি রিড এ বুক নাও, এখন এটাকে যদি আমরা বারবার সঠিক ফর্ম বসাই তাহলে সেন্টেন্সে কি আছে, নাও আছে। আমরা নাও ওয়ার্ডটা এখন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে রূপান্তর করতে পারি। যেমন হি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে আমি যার হচ্ছে হির সাথে ইজ বসে, এরপর মূল ভার্ব আছে রিডিং এ বুক নাও। এরপর আরেকটা সেন্টেন্স দেখাও, হি প্লে ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে সঠিক ফর্ম বসাই তাহলে এই সেন্টেন্সে কি আছে, অ্যাট দিস মোমেন্ট। তো আমরা জানি অ্যাট দিস মোমেন্ট থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে হি ইজ প্লেইং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এরপরে দেখো আমাদের এরপরে রুলস হচ্ছে, কোন সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, কি থাকে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড এগুলা থাকে, এগুলার পরে ভার্বের বি পি ফি বসে, ঠিক আছে। তাহলে উদাহরণ দেখো, হি ফিনিশ দি ওয়ার্ক, এটাকে যদি আমরা সঠিক ফর্ম করি তাহলে কি হবে, সরি হি হ্যাজ, তাহলে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম আসে, তাহলে এক্সেন্টেন্সে হ্যাজ আছে, তাহলে কি হবে, হি হ্যাজ ফিনিশড দি ওয়ার্ক। এরপরে একটা রুলস দেখো, এরপরে রুলস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনও বিদ্যমান, ওইরূপ সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নির্দেশক কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো দেখো, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, এবার, রিসেন্টলি ইত্যাদি থাকে, তাহলে এই সেন্টেন্সগুলো কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উদাহরণ দেখো, হি কাম হোম জাস্ট নাও, তাহলে এটাকে আমরা যদি কী করি বারবার সঠিক ফর্ম বসাই তাহলে এখানে কী আছে, জাস্ট নাও, তাহলে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, বারবার ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম কিন্তু কাম, কাম হোম জাস্ট নাও। এরপরে আরেকটা উদাহরণ দেখো,
I see him recently. তাহলে এটাকে যদি বারবার সঠিক ফর্ম বসাই রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি একসাথে হ্যাভ বসে, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। তাহলে মনে রাখবা কোনো সেন্টেন্সে যদি জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি এবার এই শব্দগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে দেখো অতীত নির্দেশক কিছু প্রেজ বা ওয়ার্ড আছে যেগুলো দেখলে তোমরা মনে রাখবে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই ওয়ার্ডগুলো কি? সেই ওয়ার্ডগুলো হলো অ্যাগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এই শব্দগুলো। তাহলে এই শব্দগুলো থাকলে অ্যাগো অর্থ পূর্বে, লং সিন্স মানে অনেক পূর্বে, ইয়েস্টারডে মানে গতকাল, লাস্ট নাইট অর্থ গত রাত্রে। তাহলে এরূপ কোনো সেন্টেন্সে যদি এরূপ এই শব্দগুলো দেখা তাহলে মনে রাখবে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের ফরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যেমন দেখা উদাহরণ দেখা, হি কাম হোম ইয়েস্টার ডে, তাহলে এটার আনসার কী হবে? ইয়েস্টারডে অর্থ গতকাল, তাহলে গতকাল এটি যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে, কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, হি কেম হোম ইয়েস্টারডে, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা উদাহরণ দেখো, আই গে টু ঢাকা লাস্ট নাইট, ঠিক আছে। তাহলে লাস্ট নাইট থাকলে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট। এরপরে সর্বশেষ যে রোলসটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। তোমরা নিশ্চয় মডাল অক্সিলিয়ারিগুলো জানো, তবু আমরা বোর্ডে লিখতেছি। যেমন দেখাও শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মি মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে মনে রাখবে সেই সেন্টেন্সে মডেল অক্সিলিয়ারি ফরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে। যেমন দেখো আই ক্যান ডু দি সাম, আমি অঙ্কটি করতে পারি, তাহলে আনসার কী হবে? আই ক্যান ডু দি সাম। এরপর দেখো ইউ মাস্ট ওভে ইউর প্যারেন্টস প্যারেন্টস, তাহলে এখানে সঠিক আনসার কী হবে? মাস্ট মডেল অক্সিলিয়ারির পরে বারবার প্রেজেন্ট ফর্ম আসে, তাহলে ইউ মাস্ট ওভে ইউর প্যারেন্টস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই রাইট ফর্মস অফ ভার্বের আজকে যে রুলসগুলো আলোচনা করছি এই রুলসগুলো তোমরা বাসায় দেখবে নিয়মিত এবং প্র্যাকটিস করবে। এগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।